তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তাঘাট। শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোট থেকেই বাড়ি বাড়ি গিয়ে শুরু হয়েছে ভোট চাওয়া। নির্বাচনে জয়ী হলে কি করবেন তার ফিরিস্তিও দিচ্ছেন প্রার্থীরা। মুন্সিগঞ্জ সদর উপজেলায় 9টি ও টঙ্গিবাড়ি উপজেলায় 12টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। তবে এর আগে চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা সহ বেশ কিছু ইউনিয়নে নির্বাচনী সহিংসতার কারণে আতঙ্কে রয়েছে মানুষ। শেষ মুহূর্তের প্রচারণায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় 16টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা দিন রাত ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, এ নিয়ে ভোটাররা কতটা শঙ্কায় রয়েছে? সিনথিয়া, আর দুদিন পরে কিন্তু তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে কিন্তু ময়মনসিংহে ইউনিয়নগুলিতে কিন্তু ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে। ময়মনসিংহের কিন্তু 3টি উপজেলার 27টি ইউনিয়নে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা কিন্তু এ নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতির ঢালি সাজিয়ে কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন তাদের ভোট চাইতে। আর এদিকে এই নির্বাচনকে ঘিরে কিন্তু পাড়া, মহল্লা, চার দোকান এবং অস্থায়ী কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক উৎসবের আমেজ বিরাজ করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার 6নং ত্রিশাল ইউনিয়ন কেন্দ্র ইউনিয়ন। সেখানে কিন্তু প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে কিন্তু তারা দিন রাত এক করে কিন্তু চোখের ঘুম হারিয়ে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও তাদের আশ্বস্ত করছেন যে তারা তাদের ভোট তাকে দেবেন। এবং এখানে কিন্তু অনেক নির্বাচন বিপ্লব আপনি থাকেন, আমরা আবার আপনার সাথে যুক্ত হচ্ছি। এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন বিপ্লব বসাক।